বিরতির পর স্বাগত স্কুল চলছে স্কুলের শিক্ষক শিক্ষার্থীদের মর্জি মাফিক কখন তারা বিদ্যালয়ে আসবেন কখনই বা তারা বিদ্যালয় থেকে বেরিয়ে যাবেন সমস্তটা বিষয় কিন্তু নির্ধারণ করে বা নির্ভর করে সেই গুণধর শিক্ষকদের ইচ্ছার উপরে এমনই অভিযোগ কিন্তু আজ আবারও উঠে এলো অর্থাৎ এই অভিযোগ উঠে এসেছে মোহনপুর থেকে জানা যায় যে মান্দায় ব্লকের মধ্যে মান্দায় আইএসের অধীনে তুই কালাই জেবি স্কুল আর সেই স্কুলে মোট তিনজন শিক্ষক এবং নজন ছাত্রছাত্রী রয়েছে নইমে সকাল আটটায় গিয়ে স্কুলে দেখা যায় যে একজন শিক্ষক উপস্থিত বাকি দুজন এখনো আসেনি যদিও সরকারি নিয়ম অনুযায়ী সাতটায় স্কুল খোলার কথা সে শিক্ষক উপস্থিত রয়েছে তিনি অন্যান্য শিক্ষকদের সময় মতো না আসার জন্য অনেক ধানাই পানাই করে সাফাই দিয়েছেন তিনি আরো বলেন যে দিন সময় সময় মতো মতো তারা এলাকায় স্কুল এবং সেই স্কুলে ছাত্রছাত্রীদেরকে নিয়ে এক প্রকার হেয়ালি পালায় চলছে বিদ্যালয়টি এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে অভিভাবকদের পক্ষ থেকে মূলত অভিযোগ যে মান্দাই ব্লকের মধ্যে মান্দাই আইএসের অধীন তুই কালায় জেবি স্কুলে প্রতিনিয়ত একই চিত্র পরিলক্ষিত হয় কখনো দেরিতে বিদ্যালয়ে আসা আবার কত কখনো দেখা যায় একেবারে কিছু না জানিয়ে ছুটিতে থাকেন শিক্ষক শিক্ষার্থীরা সে বিষয় সংশ্লিষ্টরা কি বলছেন বা বিদ্যালয় কর্তৃপক্ষের থেকে কি জানা যাচ্ছে সে দেখাবো স্যার এখনো তো আটটা বাজে গেছে তারপরে এখনো পর্যন্ত টিচাররা আর মাস্টাররা আসছে না না স্যার এটা হচ্ছে গ্রামের গঞ্জে গ্রাম তো তবে সব সময় ঠিক থাকে না আর বৃষ্টি বাদল হলে তো এমনি দেরি হয়ে যায় আজকাল তো প্রায় তো সাড়ে সাতটা সময় স্কুল আগে মাস্টার আজকে কিছু দেরি হইতেছে হইতে পারে না আর পুরাপান তো যেহেতু দুর্গম এরিয়া খাওয়ান টাওয়ান একটু দেরি হয় না

আপনারা শুনলেন বিদ্যালয়ে উপস্থিত শিক্ষক সুরঞ্জন দেবুর বক্তব্য তিনি এক প্রকার সংবাদ মাধ্যমে ওনার প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলছেন যেহেতু দুর্গম এলাকা সেক্ষেত্রে খাবার দাবার সেরে বিদ্যালয়ে আসতে নাকি শিক্ষক শিক্ষার্থীদের একটু সময় লেগে যায় তবে সেখানেই প্রশ্ন শুভবুদ্ধি মহল বলছে তবে কি খাবার দাবার বা নিজস্ব কাজের জন্য বিদ্যালয়ের সময়টা আরো কিছুটা আহ দেরি করা উচিত নাকি আপনাদের পাফিক প্রতিনিয়ত এইভাবে বিদ্যালয়ে চলবে অন্যদিকে আরো একটা অভিযোগ সে অভিযোগ হচ্ছে এই বিদ্যালয়ে পানীয় জলের সমস্যা রয়েছে বিদ্যুতের সমস্যা রয়েছে অর্থাৎ একাধিক সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি অন্যদিকে পঠন পাঠনের দিকে অনেকটাই পিছিয়ে রয়েছে এই বিদ্যালয় ছাত্রছাত্রীরা ভোগান্তের শিকার হচ্ছে এখন দেখার বিষয় সেই খবর সম্প্রচার হবার পর কতটা নড়েচড়ে বসে দপ্তর নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন